আসসালামু আলাইকুম পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, নিরাপদে আছো। অনলাইনে আজকে ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা অষ্টম অধ্যায় মানে গড় নিয়ে একটু আলোচনা করব। গড় কি, গড়ের সূত্র কি, কীভাবে গড় নির্ণয় করতে হয়, এগুলো নিয়ে আমরা আলোচনা করব। তাহলে চলো আমরা অষ্টম অধ্যায় শুরু করি। ৮৯ পৃষ্ঠায় তোমাদের হচ্ছে গড় নির্ণয় করো। তোমরা সবাই ৮৯ পৃষ্ঠাটা বের করো। ওখানে গড় নির্ণয়ে অষ্টম অধ্যায়টা আছে। নিজে দেখো অষ্টম অধ্যায় গড় পৃষ্ঠা নাম্বার ৮৯। তো এই ৮৯ পৃষ্ঠায় গড়ের একটা সূত্র দেওয়া আছে, তোমরা এই সূত্রটা করবে, যে গড় সমান সমান রাশিগুলোর যোগফল ভাগ রাশিগুলোর সংখ্যা। এখন কোন রাশিগুলো কার যোগফল, কোন রাশি সংখ্যা, সেটা নিয়ে আমি একটু আলোচনা করব। আর এই যে দেখো এখানে লেখা আছে গড় বলে, এই যে কতগুলো রাশি দেওয়া থাকলে রাশিগুলোর যোগফলকে রাশিগুলোর সংখ্যা দ্বারা ভাগ করলে যে মান পাওয়া যায় তাকে রাশিগুলোর গড় বলে। সংক্ষিপ্ত উত্তরের ক্ষেত্রে এই গড়ের সংজ্ঞাটা মানে কাকে বলে আর গড়ের সূত্র, এই দুটোই তোমরা পড়ে রাখবে, এই দুটোই তোমাদের লাগবে। আচ্ছা, একটা অঙ্ক করি, তাহলে অঙ্ক করলে আমাদের সূত্রগুলো আমরা ভালোভাবে বুঝতে পারব। আমরা ৯০ পৃষ্ঠায় চলে যাব। দেখো ৯০ পৃষ্ঠায় গড় নির্ণয় করা, এখানে চারটা গড় দেওয়া আছে, আমি একটা গড় নির্ণয় করে তোমাদের দেখাচ্ছি। আমি দুই নম্বরটা করি, তোমাদের দেখাচ্ছি, আর বাকি তিনটা তোমরা একটা করতে পারলে বাকিগুলো তোমরা বাসায় করতেই পারবে। চলো তাহলে গড়টা নির্ণয় করি। এখানে পৃষ্ঠা ৯০, একের দুই নাম্বার দেওয়া আছে, ৩ ৫ ৮ ৪ ২ ৫ ২ ৪ ৩ ৭। একটু বড় আছে দেখি এটাই নিয়েছি। দেখি আগে কটা সংখ্যা, ১ ২ ৩ ৪ ৫ ৬ ৭ ৮ ৯ ১০টা সংখ্যা আছে। তো এখন আমরা রাশি গড় নির্ণয় করব। তো গড় সমান সমান রাশিগুলোর যোগফল ভাগ রাশিগুলোর সংখ্যা। দেখো রাশিগুলোর যোগফল ভাগ রাশিগুলোর সংখ্যা। আচ্ছা, এখন রাশি কোনগুলো, এই যে এইগুলোকে এক একটা রাশি বলে, এখানে ১০টা রাশি আছে, আমি গুনেছিলাম, একটা রাশি, দুটো রাশি, তিনটে রাশি, চারটা রাশি, পাঁচটা রাশি, ছয়টা রাশি, সাতটা রাশি, আটটা রাশি, ৯টা রাশি, ১০টা রাশি। এই রাশিগুলোর প্রথমে যোগ করতে বলেছে। তো আমার কাছে এই পাশাপাশি ভাগের চাইতে মনে হয় উপর নিচে ভাগ করলে জায়গা পাবো আমি বেশি। তো আমি রাশিগুলো লিখছি, রাশিগুলো যোগফল করছি, ৮ ৪ ২
पाँच दुई चार तीन सात एक दुई तीन चार पाँच छय सात आठ नय दस तारपर एटाके ब्राकेट दिए दिबे भाग राशिगुलोर संख्या माने दस। एखन जोग करो सात आठ तीन है दस दस आठ चार है चौदह चौदह आठ दुई है षोलो षोलो आठ पाँच है एकुश एकुश आठ दुई है तेईस तेईस आठ चार है सत्ताईस सत्ताईस आर आठ है पैंतीस पैंतीस आठ पाँच है चल्लिस चल्लिस आठ तीन है तेतालीस भाग दस। আমি আবারও তোমাদেরকে ভাগটা যোগগুলো বলে দিচ্ছি। দেখো এখান থেকে আমি যোগ করছি সাত আর তিন দশ দশ আর চার চোদ্দ চোদ্দ আর দুই ষোলো ষোলো আর পাঁচ সতেরো আঠেরো উনিশ বিশ একুশ একুশ আর দুই বাইশ তেইশ তেইশ আর চার চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাইশ সাতাইশ আর আট উনত্রিশ তিরিশ একত্রিশ বত্রিশ তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ সাতাইশ আর আট সাতাইশ আঠাইশ উনত্রিশ তিরিশ একত্রিশ বত্রিশ তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ আর পাঁচ চল্লিশ আর তিন তেতাল্লিশ তেতাল্লিশ ভাগ দশ। তো এখানে এই যে এইভাবে ভাগ করতে গেলে যেটা হয় পাশাপাশি ভাগ করতে গেলে যে অবশিষ্ট মান সেটা পাওয়া যায় না, তাই এভাবে ভাগ করাটা ভালো। এখন আমরা ভাগ করলেই উত্তর পেয়ে যাব, যেহেতু এটা অপ্রকৃত ভগ্নাংশ। আমি একে ভাগ করব চার দশে চল্লিশ থাকে তিন তিন বাই দশ, এভাবেও লিখতে পারো, আবার তুমি চাইলে দশমিকেও লিখতে পারো, তবে দশমিকে লেখাটাই ভালো। তো এটাই হলো অ্যান্সার। দেখেছো গড় আমি কীভাবে নির্ণয় করলাম, রাশিগুলোকে যোগ করলাম, ভাগ দিলাম, রাশির সংখ্যা মোট যে সংখ্যাটা আছে সেটা দিয়ে ভাগ দিলাম। তো এইভাবে করে এক তিন চার তোমরা নিজেরাই করবে। আচ্ছা এবার আমরা দেখি আরও অঙ্ক আছে। এখানে খেয়াল করে দেখো একটা অঙ্ক আছে যে রেজা গত সপ্তাহে শনি থেকে বৃহস্পতিবার পর্যন্ত প্রতিদিন কত ঘন্টা করে বাড়িতে পড়ালেখা করে, তার একটা তালিকা দিছে। সে প্রতিদিন গড়ে কত ঘন্টা করে বাড়িতে পড়ালেখা করেছে প্রতিদিন। গড় মানেই হচ্ছে কিন্তু এক, মানে একক বের করা হয়, ঠিক আছে। তো সে শনি থেকে বৃহস্পতি কতদিন হলো, শনি রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতি, মানে ছয় দিন, ছয়টা দিন কত ঘন্টা করে পড়েছে সেটা একটা তালিকা দিয়েছে। গড়ে সে কত ঘন্টা পড়েছে তা বের করতে বলেছে, মানে এক এক দিন সে কত ঘন্টা করে পড়েছে। আচ্ছা এটাও এক নাম্বার লেখা। তো এখানে উপরে ছকগুলো দেয়াই আছে, আমি ডিরেক্ট গড় করব। আমি একটু সংখ্যাগুলো আগে লিখে নিই তারপরে গড় করি। ঘন্টাগুলোর নিম্নরূপ, তো ঘন্টাগুলো লিখি দুই এক দশমিক পাঁচ এক এক দশমিক পাঁচ এক আর দুই, ঠিক আছে। এখানে দশমিক দেওয়া আছে, তোমরা সপ্তম অধ্যায়টা যখন তোমাদের করানো হবে বা তোমরা অনুশীলন করবে তখন তোমরা দশমিকটাও তোমরা পেরে যাবে। আচ্ছা এখন আমি গড় নির্ণয় করছি। গড় সমান সমান রাশিগুলোর যোগফল ভাগ রাশি গুলোর সংখ্যা। এই যে
এখন আমি সংখ্যাগুলো বসাচ্ছি। দুই যোগ এক দশমিক পাঁচ যোগ এক দশমিক পাঁচ এক যোগ দুই ভাগ কটা রাশি? এক দুই তিন চার পাঁচ, পাঁচটা রাশি। এখন এই দশমিকের যোগগুলো কিভাবে করতে হয় সেটা একটু শিখাবো তোমাদেরকে। আমি একটা সাইড নোট করে এখানে দেখাচ্ছি। প্রথমে আছে দুই, তারপর আছে এক দশমিক পাঁচ, তো এই দুই পূর্ণ সংখ্যা, তার নিচে এক বসবে, দশমিকটা দুইয়ের বাইরে চলে গিয়ে পাঁচ বসবে। তো এখানে তো দশমিক নাই দুইয়ের সাথে, তাই দুইয়ের সাথে দশমিক দিয়ে শূন্য দিয়ে দিব। এটা নিয়ম, দশমিকের যোগ বা বিয়োগ করতে হলে যখন একটাতে দশমিক থাকবে আর একটাতে থাকবে না, তখন দশমিকের পরে শূন্য দিয়ে সেটাকে পূর্ণ করতে হয়। এরপরে আবার এক আছে, তো একটাকে আগে প্রথমে লিখব, তারপরে যেহেতু দশমিক, দেখো সব দশমিকগুলো আমি সিরিয়ালে লিখছি, শূন্য। এরপরে আবার এক দশমিক পাঁচ দেওয়াই আছে, এরপরে আবার এক, এই যে এক লিখেছি, একগুলো আর দশমিক দিয়ে শূন্য দিয়েছি, কারণ এখানে দশমিক নাই শুধু এক আছে, তাই অন্যগুলোর সাথে মিলানোর জন্য দশমিক এবং শূন্য ব্যবহার করেছি। এরপরে হচ্ছে দুই আছে শুধু, এটাকেও দশমিকের পরে শূন্য ব্যবহার করেছি। এখন যোগ করবে, দেখো পাঁচ আর পাঁচ দশে শূন্য, হাতে আমার এক, সেই একটা দশমিকের এই পাশে চলে আসবে যোগ। এক দুই আর এক তিন, তিন আর এক চার, আর এক পাঁচ, আর এক ছয়, আর এক সাত, আট নয়, তাহলে কত হলো? নয় দশমিক শূন্য ভাগ পাঁচ, দেখেছ নয় দশমিক শূন্য ভাগ পাঁচ। এখন আমি ভাগটাকে উপরে নিচে করতে চাচ্ছি। আচ্ছা, দশমিকের ক্লাস ফোরে তোমরা দশমিকের ভাগ, আমি দশমিকের ভাগগুলো ক্লাস ফোরে তোমাদের করার কথা, মানে দশমিক দিয়ে কীভাবে উঠায় দিয়ে ভাগ করতে হয়। তারপর আমি দেখাচ্ছি যে দেখো এই দশমিকটাকে যদি আমি এভাবে একটা দাগ দিয়ে উঠাই দিতে চাই, তাহলে নিচে একটা গুণ চিহ্ন দিয়ে এক লিখতে হয়। দশমিকটা যখনই এরকম দাগ দিয়ে উঠাই দেবে, তখন নিচে হরের সাথে গুণ চিহ্ন দিয়ে এক লিখবে। এরপরে দশমিকের পরে যে কয়টা সংখ্যা থাকবে, এখানে একটা সংখ্যা আছে, তাই একটা শূন্য দিবে। তাহলে পাঁচ দশকে পঞ্চাশ আর উপরে নব্বই, উপরে একটা শূন্য আর নিচের একটা শূন্য কেটে দিলাম। তাহলে উপরে নয় নিচে পাঁচ, এটা অপ্রকৃত ভগ্নাংশ প্রকৃত করছি। দেখি দশমিকে নেওয়া যায় কিনা, পাঁচ একে পাঁচ কত থাকে? চার। আর কি যায়? যায় না। তখন তুমি দশমিক বসানোর বসাতে পারো, এবং দশমিক বসিয়ে যদি এখানে তখন একটা দশমিক বসাতে পারো, দশমিকের কাজ কি? এখানে যদি দশমিক বসাও, বসিয়ে তুমি এখানে শূন্য আনতে পারো, এনে সংখ্যাটাকে বড় করতে পারো। তুমি দশমিক কিভাবে নির্ণয় করবে, দশমিক দিয়ে কোনো ভাগ এভাবে নির্ণয় করবে যে দশমিক বসাবে আর এর বদলে একটা শূন্য এখানে বসাবে। তাহলে দেখো পাঁচ এখন চল্লিশ দিয়ে যায়, পাঁচ আর আট চল্লিশ। এটা আমি যোগ করেছিলাম, কিন্তু কীভাবে করেছি তোমাদেরকে দেখিয়ে দিলাম, যে ওই দশমিকের যোগটা আমি কীভাবে করলাম। এটা খুব ভালোভাবে চেক করবে, এটা রাফ, এটা হচ্ছে রেজার অঙ্ক, রেজা গত সপ্তাহে শনিবার থেকে কীভাবে পড়েছে সেটার অঙ্ক। দশমিকের এই সপ্তম অধ্যায়টা বিশেষ করে একটু বাসায় তোমরা যোগগুলো বিয়োগগুলো একটু দেখবে, এগুলোরও ক্লাস তোমাদের দেওয়া হচ্ছে, হবে হয়তো শুরু হয়ে গেছে। আচ্ছা, এরপরে আমরা যাব দুই নম্বর অঙ্কে, যে একটি বাক্সের
20টি কমলার মধ্যে আমরা 3টির ওজন মেপে পেলাম যে 335 গ্রাম, 320 গ্রাম আর 371 গ্রাম। এখন বলছে কমলা 3টির গড় ওজন কত। তো 2 এর 1 নাম্বার কমলা 3টির গড় ওজন কমলার ওজন নিম্নরূপ কি কি 335 320 71। এই যে দেখো আমি কমলার তিনটার ওজন দিয়েছি 335 320 371। এখন এটা আমরা গড় নির্ণয় করব। গড় সমান সমান এখন আর সূত্রটা না লিখলেও চলে, যেহেতু তোমরা সূত্রটা বুঝে গেছো। আমি ডিরেক্ট এই ভাগ চিহ্ন দিয়ে করছি 335 320 371 ভাগ 3, এভাবে করছি যাতে করে তোমাদের বুঝতে সুবিধা হয়। আচ্ছা, 1 5 আর 1 6 7 আর 2 9 আর 3 12, 12 আর 2 হাতে আমার 1 3 আর 1 4, 4 আর 3 7 7 আর 3 10, এটাকে 3। এখন এটা দিয়ে ভাগ করব। চলো ভাগ করি, 3 3 আর 9 থাকে 1 2 নামালাম, 3 4 এ 12 নামলো, 6 3 2 গুণা 6। তো গড় ওজন মানে এক একটা কমলার ওজন হচ্ছে 342 গ্রাম, ঠিক আছে। তো গড় ওজন 342 গ্রাম, এটাই উত্তর। 2 নম্বরে বলেছে গড় ওজনের ভিত্তিতে 20টি কমলার মোট ওজন বের করো। তো একটার ওজন হচ্ছে 342 গ্রাম, তাহলে 20টার ওজন কত গুণ করলে বের হয়ে যাবে? দুই নাম্বারটা বের করব যে একটি কমলার গড় ওজন 342 গ্রাম, অতএব 20টি কমলার গড় ওজন 342 গুণ 20 গ্রাম। তো 2 দিয়ে গুণ করি, 2 2 গুণা 4, 4 2 গুণা 8, 3 2 গুণা 6, আর এই যে শূন্যটা 2-এর সাথে ছিল সেটা বসে যাবে, তাহলে উত্তর হয়ে যাবে এত গ্রাম। এইভাবে হচ্ছে তোমাদের সৃজনশীল বা কাঠামোগত প্রশ্ন আসে। একজন শিক্ষক তার শ্রেণী শিক্ষার্থীদের ছেলে এবং মেয়ে এই দুইটির আলাদা দলে ভাগ করলেন, 3 নম্বরটা, প্রত্যেক দলে তাদের পরিবার সদস্যদের গড় বের করতে বসছে। আচ্ছা, তারপর শিক্ষার্থীরা নিজের ছকটি বানালো এবং সকল শিক্ষার সদস্যদের গড় নির্ণয় করো। আচ্ছা, এটা তোমাদের করতে হবে না, তোমরা হচ্ছে 90 পৃষ্ঠার উপরে যে গড় নির্ণয় করো ওইটা করবে। তারপরে এই যে 92 পৃষ্ঠা দেখো, 92 পৃষ্ঠার এই গড়গুলো নির্ণয় করবে। তারপর 8টা ডিমের যে গড় দেওয়া আছে সেটা বের করবে, যোগ করে 8 দিয়ে ভাগ, এই দুটো করবে। বেশ কয়েকটা বাড়ি কাজ যাবে, কারণ গড় একটা দুটো করা দেওয়ার পরে বাকিগুলো তোমরা বাড়ি কাজই করতে পারবে। অনুশীলনী 1 নম্বরটা তোমরা বাড়ি কাজ করবে, 2 নম্বরটা করে দিচ্ছি, 3 নম্বরটা যে কিছুক্ষণ আগে যে রাজুর অঙ্কটা করলাম 3 নম্বরটা সেটা করবে তোমরা। আমি তোমাদের 4 নম্বরটা করে দেব, এখন 2 নম্বরটা করে দিচ্ছি। পৃষ্ঠা 93
যে ছয়টি বইয়ের ওজন হচ্ছে 24 গ্রাম। একটি বইয়ের ওজন কি হবে ভাগ, এভাবে করলেই তোমরা পেয়ে যাবে। তো এখন ভাগ করো, আলাদা জায়গায় ভাগ করে এটা বসিয়ে দিবে। ছয় একে ছয় থাকে কত, 3, 2, 5, 6, 30, 2, 4, 6, 24, তাহলে 154 গ্রাম, এটাই তোমার উত্তর। 93 পৃষ্ঠার 2 নম্বরটাও করে দিলাম। তা তোমাদের বাড়ির কাজ থাকলো কি কি আমি একটু লিখে দিই। এখানে লিখছি HW 90 পৃষ্ঠা 1, 92 পৃষ্ঠা 1, উপরে 2, 1, 2, 1, 1, 1, 93 পৃষ্ঠা 1 আর 3, এগুলো তোমাদের বাড়ির কাজ। আচ্ছা তাহলে এই পর্যন্তই, সবাই ভালো থাকবে, আল্লাহ হাফেজ।